নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ আর আপনারা দেখছেন ভবগুরু ক্রিয়েশন আমার সফর। সকলকে জানাই শুভ বিজয়া এবং দীপাবলির আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজ আমরা দেখতে চলেছি নদিয়া জেলার রানাঘাট থানার অন্তর্গত কুপার্স ক্যাম্পের কিছু বিখ্যাত বিখ্যাত পুজো মণ্ডপ। এই কুপার্স ক্যাম্পের কালী পুজো কিন্তু নদিয়া জেলার একটি অন্যতম কালী পুজো, কারণ এখানে প্রায় 15 থেকে 16টি বড় বড় কালী পুজো অনুষ্ঠিত হয়। তাই সকলের কাছে বিনীত আবেদন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন যে আপনাদের কোন পুজো মণ্ডপ, কোন থিম ভালো লেগেছে। চলুন তাহলে আজকে পুজো পরিক্রমা শুরু করা যাক। আজকে আমরা প্রথমেই দেখব রানাঘাট থেকে কুপার্স বাজার যাওয়ার রাস্তায় প্রথম পুজো, অর্থাৎ কুপার্স 8 নম্বর ওয়ার্ড অধিবাসী বৃন্দের পরিচালনায় শ্যামা পুজো। এই শ্যামা পুজোটি অনুষ্ঠিত হচ্ছে কুপার্স 8 নং ওয়ার্ড কেএসপি ময়দানে। এখানে এবছরের বিশেষ আকর্ষণ হল দিল্লির লক্ষ্মীনারায়ণ মন্দির এর অনুকরণে তৈরি করা পূজা মণ্ডপ এবং শ্যামা প্রতিমা। এছাড়া এখানে জীবন্ত মডেল দ্বারা দেখানো হবে শো মহাপীঠ তারাপীঠ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা। 2022 কুপার্সের শ্যামা পূজা পরিক্রমা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন আমি বিদায় নিলাম, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো সফরে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।